আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের সাথে বিএম ফার্স্ট ইয়ার অর্থাৎ একাদশ শ্রেণী এবং মানবিক একাদশ শ্রেণীর অর্থনীতি নিয়ে আলোচনা করব। যদিও বিএম একাদশ শ্রেণীর অর্থনীতি শিডিউল অনুযায়ী আমার সেই ক্লাস, কিন্তু এখানে যে আলোচনা হবে তার সাথে মানবিক একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর অর্থনীতিও প্রায় সেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই একাদশ শ্রেণীর অর্থনীতি, যেটা যাকে অর্থনীতি ও বাণিজ্যিক বুক হিসেবে আমরা চিনি, সে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করবা, একাদশ শ্রেণীর বিএম শাখার অর্থনীতির নাম হচ্ছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। এখানে অধ্যায়টার নাম হচ্ছে, বিষয়টার নাম হচ্ছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, অর্থাৎ মানবিক শাখার যে অর্থনীতি পড়ানো হয় সে অর্থনীতি প্লাস এর সাথে বাণিজ্যিক ভূগোলের আবার কিছু অংশ পড়ানো হয়। এই দুইটা মিলে হচ্ছে বিএম শাখার জন্য বইটার নাম অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। অর্থনীতিতে বা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে 60 নম্বর তোমাদের একটা পরীক্ষা হয়ে থাকে। সেই 60 নম্বরের পরীক্ষায় মানবন্টনটা আমি প্রথমে তোমাদেরকে দেখাবো। যেমন অর্থনীতিতে থাকে ৩৭, আর বাণিজ্যিক ভূগোলে থাকে ২৪। মোট মার্ক হচ্ছে ৬০। অর্থনীতিতে আগে থেকেই মানবিক শাখার জন্য সৃজনশীল পদ্ধতি চালু আছে, কিন্তু বাণিজ্যিক ভূগোল বা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এখনো সৃজনশীল পদ্ধতি চালু হয় নাই। ফলে বিএম শাখার ছাত্রদের মান বিভাজনটা যেভাবে আসে সেটা হচ্ছে অর্থনীতিতে ৩৭, বাণিজ্যিক ভূগোলে ২৪, মোট হচ্ছে ৬০। এখন অর্থনীতিতে যে প্রশ্নগুলি থাকে ক বিভাগ অর্থনীতি, এখানে তোমরা দেখবা ১ থেকে ৬ পর্যন্ত মোট প্রশ্ন ৬টি, উত্তর করতে হবে ৩টি। ফলে ৩x৮=২৪ নাম্বার হচ্ছে এখানে। এটাকে বলে রচনামূলক প্রশ্ন। প্রশ্ন ১ থেকে ৬ পর্যন্ত রচনামূলক প্রশ্ন থাকবে, এই ৬টা প্রশ্ন থেকে যে কোনো ৩টার উত্তর করতে হবে, প্রতিটা মান থাকে ৮ করে, ফলে ৩×৮=২৪। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে ৭ থেকে ১৪, মোট ৮টি, উত্তর করতে হবে ৬০টি। তো সমান ৬০×, প্রতিটা মান হচ্ছে ৩ করে, ইকুয়াল টু ১২। তার মানে রচনামূলক প্রশ্নে গেল আমার ২৪, আর সংক্ষিপ্ত প্রশ্নে আমার নাম্বার হচ্ছে
বারো, চব্বিশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ছত্রিশ আছে অর্থনীতির জন্য। তার মানে অর্থনীতিতে আমার রসায়নমূলক প্রশ্ন থাকবে ছয়টি, তার থেকে যে কোনো তিনটি উত্তর করতে হবে, নাম্বার হচ্ছে প্রতিটার জন্য আট করে তিন আর চব্বিশ। আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক থেকে ছয় পর্যন্ত, তারপরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এই আটটা প্রশ্ন, এই আটটা প্রশ্ন থেকে যে কোনো সাইটের উত্তর করতে হবে, প্রতিটার মান হচ্ছে তিন করে, ফলে তিন ছেড়া বারো, মোট মিলে এখানে নাম্বার হচ্ছে ছত্রিশ। এবার যদি আমরা আসি বাহ্যিক ভূগোল অংশে, বাহ্যিক ভূগোল অংশে যদি আমরা দেখি, বাহ্যিক ভূগোল অংশে আমরা দেখব এখানে রচনামূলক প্রশ্ন মূলক পনেরো থেকে আঠারো, মোট চারটি, উত্তর করতে হবে হবে যে কোনো দুইটি। তো তার মানে নাম্বার হচ্ছে দুই গুণ প্রতিটার জন্য আট সমান ষোলো। সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন উনিশ থেকে বাইশ, মোট চারটি, উত্তর করতে হবে হবে যে কোনো দুইটি, নাম্বার হচ্ছে দুই গুণ সার সমান আট। তাহলে দেখো রসমূলক প্রশ্ন পনেরো থেকে আঠারো নম্বর পর্যন্ত, এখানে মোট সাতটা প্রশ্ন হয়, উত্তর করতে হবে যে কোনো সাতটা থেকে যে কোনো দুইটা, প্রতিটা নাম্বার হচ্ছে আট করে আট ধরে ষোলো। আর সংক্ষিপ্ত প্রশ্ন উনিশ থেকে বাইশ নম্বর পর্যন্ত মোট সাতটি, এখানে উত্তর করতে হবে যে কোনো দুইটি, প্রতিটা মান হচ্ছে সাইড করে, ফলে সাতটি গুণে আট, ফলে আমরা দেখতে পাই ষোলো আর আট এখানে হচ্ছে চব্বিশ। তাহলে অর্থনীতি হচ্ছে ছত্রিশ, ভূগোল চব্বিশ, মোট ষাট। এই ষাট নাম্বারের প্রশ্নের উত্তর আমাদেরকে অর্থনীতি ও বাহ্যিক ভূগোল অংশে করতে হয়। অর্থনীতি ও বাহ্যিক ভূগোলে মোট বারোটা অধ্যায় আছে, অর্থনীতিতে আছে ছয়টা অধ্যায় আর বাহ্যিক ভূগোলে আছে ছয়টা অধ্যায়। আমরা আজকে অর্থনীতির প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অর্থনীতির প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমি আগেই বলেছি বিএম শাখার অর্থনীতি এবং মানবিক শাখার অর্থনীতির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তোমরা যারা মানবিক শাখার স্টুডেন্ট আছো, তোমরাও যদি ক্লাসটা ফলো করে থাকো বা ভালোভাবে দেখে থাকো, তাহলে তোমরাও ভীষণভাবে উপকৃত হবে ক্লাস থেকে। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে প্রথম অধ্যায় অর্থনীতির, প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা যদি বলি ইংলিশে বেসিক ইকোনমিক প্রবলেম, বেসিক ইকোনমিক প্রবলেম অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা অধ্যায়ের প্রথমে অর্থনীতি কি, আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছিলাম, তোমরা যদি গত ক্লাসটা ফলো করে থাকো তাহলে সেখানে দেখবো অর্থনীতি কি বলেছি। তারপর আমরা রিভিউ হিসাবে একটু বলে দিচ্ছি অর্থনীতি কি। অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স, শব্দটা আসছে ইকোনমিয়া থেকে। অর্থনীতি কি? অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানবীয় কার্যাবলী আলোচনা করে। কী আলোচনা করে? আমরা যদি সংজ্ঞাটাকে আবার একটু বলি তাহলে আমরা দেখব যে শাস্ত্রে
অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকেই অর্থনীতি বলে। অর্থনীতি বললে আমরা দেখি শুধু সমস্যা আর সমস্যা, এই জন্য এটাকে বলা হয় সমস্যা সংক্রান্ত বিজ্ঞান। প্রচুর সমস্যা, এই সমস্যাকে কীভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেটা নিয়ে অর্থনীতি কাজ করে থাকে। এই সমস্যাকে সমাধান করতে হলে অর্থনীতিবিদরা চারটা কার্যাবলীর কথা বলেছেন অর্থনৈতিক সমস্যা সমাধানের। এই কার্যাবলীগুলি হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের কার্যাবলী। এক নম্বর উৎপাদন, দুই বিনিময়, তিন বন্টন, চার ভোগ। তোমরা খেয়াল করে দেখবে চারদিকে শুধু সমস্যা সমস্যা। সমস্যাটা কি, কি উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে। অর্থাৎ আমরা যদি দেখি সমস্যা সমস্যা, এই সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে যাই তাহলে চারটা পদ্ধতিতে সমস্যাগুলি সমাধান করতে হবে, উৎপাদন বিনিময় বন্টন ভোগ। আমরা আগে বুঝি উৎপাদনটা কি। উৎপাদন বলতে কোনো জিনিসের রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলাকে উৎপাদন বলা হয়। কোনো জিনিসের রূপের পরিবর্তন করে, আমি একটা বিল্ডিং তৈরি করলাম, কিছু জিনিসের রূপের পরিবর্তন করে আমি এটাকে বিল্ডিং দিয়েছি, যেমন মাটিকে রূপের পরিবর্তন করে ইটে নিয়ে আসছি, ইট একটার উপর একটা দিয়েছি তারপরে একটা বিল্ডিং হয়েছে, এর সাথে সিমেন্ট দিয়েছি, এর সাথে বালি দিয়েছি, পানি দিয়েছি। তার মানে দেখো প্রত্যেকটা জিনিস আলাদা, সিমেন্ট আলাদা, বালি আলাদা, পানি আলাদা, এরপরে ইট আলাদা, রড আলাদা, সব কিছু আলাদা। এটাকে যখন আমি একটার সাথে একটা রূপের পরিবর্তন করে দিয়েছি তখন সেটাকে একটা বিল্ডিং বলি আমরা। এখন বিল্ডিংয়ের ভিতরে থেকে আমরা বলি না ইটের মধ্যে থাকি বা বালির ভিতরে থাকি অথবা সিমেন্টের ভিতরে থাকি, এটা আমরা বলি না, আমরা বলি বিল্ডিংয়ের ভিতরে থাকি। তার মানে রূপের পরিবর্তন করে ফেলছি। আমি একটা শার্ট গায়ে দিয়েছি, এটা কিন্তু শার্ট হিসেবেই ছিল না, তুলা ছিল, তুলার রূপের পরিবর্তন সুতা, সুতার রূপের পরিবর্তন কাপড়, কাপড়ের রূপের পরিবর্তন হচ্ছে শার্ট। তার মানে কোনো জিনিসের রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলা, তার মানে হচ্ছে আমরা রূপের পরিবর্তন এমনভাবে করি যার থেকে ওই দ্রব্যটা থেকে সর্বোচ্চ উপযোগ পাই বা দ্রব্যটা আমি ব্যবহার করতে পারি। আমি কোনো জিনিস তৈরি করলাম কিন্তু সেটা ব্যবহার করতে পারলাম না, সেখান থেকে কোনো উপকার পাইলাম না, ফলে সেই জিনিস আমি উৎপাদন করব না। এই জন্যে বলা হয়েছে কোনো জিনিসের রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হবে কি উৎপাদন। তাহলে অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম কর্মপর্যায়টি হচ্ছে উৎপাদন করতে হবে। এখন উৎপাদন করতে গেলে আমি কি উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, যদি এই প্রশ্নের উত্তরগুলি আমি ঠিকঠাক মতো পেয়ে যাই তাহলে আমি উৎপাদন করতে আর কোনো সমস্যা থাকবে না, আমার উৎপাদনটা আমি ঠিকমতো করতে পারবো। তার মানে হচ্ছে আমি কী উৎপাদন করবো, আমি একটা শার্ট উৎপাদন করবো, কতটুকু উৎপাদন করবো, 5 লাখ পিস উৎপাদন করবো, কার জন্য উৎপাদন করবো, আমি বিদেশ রপ্তানি করার জন্য উৎপাদন করবো, কীভাবে উৎপাদন করবো, আমি মেশিনে উৎপাদন করবো না হাতে উৎপাদন করবো, এই প্রশ্নের উত্তরগুলি যখন আমি ঠিকঠাক মতো পেয়ে যাব তখনই আমি দেখব আমার উৎপাদনটা ঠিকঠাক মতো হয়েছে, ফলে প্রথম সমস্যার সমাধান হয়ে গেল। দ্বিতীয় সমস্যা যদি সমাধান করতে যাই তাহলে বিনিময় করতে হবে। দেখো কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়, তাকে কোনো না কোনো কাজে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। আমি যে বিষয়ে দক্ষ, যেটা আমি ভালো উৎপাদন করতে পারি, আমি সেটা উৎপাদন করলাম বা সে বিষয়ে আমি কাজ করলাম, কিন্তু অন্য যে কোনো জিনিস পেতে হলে, অন্য যে কোনো উৎপাদিত দ্রব্য পেতে হলে আমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। ফলে আমি উৎপাদন করলাম, জিনিসটা বিনিময় করলাম না,
সেই উৎপাদন দিয়ে আমার কোনো কাজে আসবে না, সেই উৎপাদন আমার কোনো কাজে লাগবে না। আমি যদি উৎপাদন করার পরে জিনিসটা ঠিকঠাক মতো বিনিময় করতে পারি, অন্যের মাঝে বিতরণ করতে পারি এবং এটা সঠিক কাজে লাগাতে পারি, তাহলে আমার উৎপাদনটা ফলপ্রসূ হবে এবং যিনি উৎপাদন করবেন তিনি আরও উৎসাহিত হবেন উৎপাদন করার জন্য। তার মানে উৎপাদন সমস্যা সমাধানের দ্বিতীয় কর্ম পর্যায় হচ্ছে বিনিময় করা। আমি যখন উৎপাদন করার পরে দ্রব্যটা ঠিকঠাক মতো বিনিময় করতে পারবো, তাহলে আমার সমস্যাগুলি সমাধান হবে। এরপর যদি আমি চিন্তা করি তিন নম্বর বন্টন, আমি উৎপাদন করলাম বিনিময় করলাম কিন্তু বন্টনটা ঠিক মতো করতে পারলাম না, বন্টনটা কীভাবে হবে সে সম্পর্কে আমাকে সুস্পষ্ট ধারণা থাকা লাগবে। উৎপাদন উপকরণ চারটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সরি আমার এগুলি একটু বুঝতে হচ্ছে, দেখো উৎপাদন উপকরণ হচ্ছে চারটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। খেয়াল করো এখন ভূমি থেকে আসে কি খাজনা, শ্রম থেকে আসে মজুরি, মূলধন থেকে আসে সুদ, আর সংগঠন থেকে আসে মুনাফা। এখন খেয়াল করো তোমরা যে ভূমি থেকে আসলো খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ, সংগঠন থেকে মুনাফা। আমি যদি উৎপাদনের উপকরণগুলোর মধ্যে উৎপাদিত উপকরণটা ঠিকঠাক মতো বিনিময় বন্টন করতে পারি, তাহলেই আমার এই সমস্যাগুলি সমাধান হবে। কারণ কোনটা কী পরিমাণ উৎপাদন হবে, কতটুকু উৎপাদন হবে এবং সেই হারে কার মধ্যে কতটুকু বন্টিত হবে, আমি যে শ্রম যদি কেউ শ্রম বেশি দিয়ে থাকে সে সেই হারে মজুরি পাবে, যদি জমির পরিমাণ কারো বেশি থাকে সেই হারে সে খাজনা পাবে, যদি কেউ মূলধন বেশি থাকে সে হারে পাবে। আমি তো সবাই মধ্যে সমানভাবে বন্টন করলে সঠিক বন্টন হবে না, সমহারে বন্টন করতে হবে, তাহলে ন্যায় নীতি নিশ্চিত হবে। তার মানে আমি উৎপাদন করলাম বিনিময় করলাম, এরপরে যদি আমি এটা সুন্দর মতো বন্টন করতে পারি, সুষম বন্টন যাকে বলা হয়, তাহলে আমার সমস্যাগুলি সমাধান হবে। আমি বন্টনটা যদি ঠিক মতো করতে না পারি, যে কাজ বেশি করছে তাকে মজুরি দিলাম কম, আবার যে মূলধন কম দিছে তাকে আমি সুদের পরিমাণ বা আয়টা দিয়ে দিলাম বেশি, তাহলে আমার সমস্যাগুলি সমাধান না হয়ে সেটা আরও প্রকট আকার ধারণ করবে। যে বেশি কাজ করেছে সে মজুরি বেশি পাবে, যে কম কাজ করেছে সে মজুরি কম পাবে, যে সময় বেশি দিয়েছে সে মজুরি বেশি পাবে, যে সময় কম দিয়েছে সে মজুরি কম পাবে। যদি আমরা এভাবে বন্টনটা নিশ্চিত করতে পারি তাহলে সমস্যাগুলির সমাধান হবে। চতুর্থ পর্যায় হচ্ছে ভোগ। যে কোনো উৎপাদন প্রক্রিয়া ভোগের মাধ্যমে নিঃশেষ হয়ে থাকে, সঠিক ভোগ যদি হয়ে থাকে তাহলে এই যে সমগ্র উৎপাদন প্রক্রিয়াটা সেটা কমপ্লিট হবে। যদি ভোগে আমার ঠিক মতো না হয় তাহলে উৎপাদন হবে না। মনে করো কোনো একটা বিস্কিট ফ্যাক্টরি কিছু বিস্কিট উৎপাদন করলো, তার এই বিস্কিট কখনো বিক্রি হয় নাই বা কেউ ভোগ করে নাই, তাহলে সে দ্বিতীয়বার আর এই বিস্কিট উৎপাদন করার সাহস করবে না, কারণ এটা কেউ ভোগ করে না। আবার যদি আমরা বলি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি শার্ট উৎপাদন করলো, 100,000 শার্ট উৎপাদন করলো, একটা শার্ট কেউ ভোগ করলো না বা বিক্রয় হলো না, তাহলে ওই ফ্যাক্টরি দ্বিতীয়বার এই শার্ট উৎপাদন করবে না। ফলে যে কোনো উৎপাদনের প্রক্রিয়াটা কমপ্লিট হবে ভোগের মাধ্যমে। সুতরাং আমরা দেখতে পাই উৎপাদন যদি ঠিকমতো হয়, তারপরে বিনিময় যদি ঠিকমতো বিনিময় করা যায়, বন্টন যদি সুষম হয় এবং সর্বশেষ ভোগ প্রক্রিয়াটা যদি কমপ্লিট হয়, তাহলেই অর্থনীতির যে সমস্যাগুলি এই সমস্যাগুলি আর থাকবে না, সমস্যাগুলি সমাধানের রূপ নেবে। ফলে আমরা দেখি অর্থনীতির সমস্যা সমাধান করতে গেলে এই সাতটা কর্ম পর্যায়ে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ সিরিয়ালি এই সাতটা কর্ম পর্যায়ে যদি আমরা সুন্দর মতো কমপ্লিট করতে পারি, তাহলেই অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায়ে বা সমস্যাগুলি সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অন্য আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে সমস্ত সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হবে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থনৈতিক ব্যবস্থা চারটি। এই অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব, কারণ আমাদের এর পরবর্তীতে আরেকটা ক্লাস আছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা এক,
গণতান্ত্রিক অর্থব্যবস্থা দুই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অর্থব্যবস্থা তিন মিশ্র অর্থব্যবস্থা চার ইসলামী অর্থব্যবস্থা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের এই পর্যন্ত এই ক্লাসটা থাকবে আগামী ক্লাসে আমরা এগুলির ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ক্লাসগুলি ভালোভাবে ফলো করবে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে এ বলে আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করলাম ধন্যবাদ।